লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন রুশ অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যেভাবে মেধাবী মার্কিন পাইলট নিহত মার্কিন বিমান বাহিনীর অন্যতম মেধাবী পাইলট লেফটেন্যান্ট কর্নেল এরিন সুলজ গত মঙ্গলবার একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন নেভাদার উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে নিহত হন তিনি অবশ্য তিনি কী ধরনের বিমান নিয়ে আকাশে উঠেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন মার্কিন বিমান বাহিনী কিন্তু সামরিক বিশ্লেষকরা ধারণা করেছেন পরীক্ষামূলক উড্ডয়নের সময়ে রুশ অত্যাধুনিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তিনি মার্কিন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ক্যালটেক থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এম করেছেন এরিক সুলচ আফগানিস্তানে পঞ্চাশ দফা মিশন পরিচালনা করার অভিজ্ঞতা তার রয়েছে এছাড়া যান্ত্রিক সমস্যাপূর্ণ মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ উড্ডয়নের যে সুযোগ প্রথম তিরিশ জন মার্কিন পাইলটকে দেওয়া হয়েছে তাদের অন্যতম সূচ মার্কিন নেভাল এয়ার ওয়্যারফেয়ার কেন্দ্রে স্টেট ইঞ্জিনিয়ার হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তার এরকম বর্ণাঢ্য অভিজ্ঞতা সম্পন্ন পাইলট কি করে দুর্ঘটনায় নিহত হলো সে প্রশ্ন নানা মহল থেকে উঠেছে এছাড়া এটি ঘটেছে মার্কিন বিমান বাহিনীর একটি বহুল ব্যবহৃত উড্ডয়ন পরীক্ষা কেন্দ্রে বিমান বিষয়ক মার্কিন সাপ্তাহিক এভিয়েশনে উইক দেশটির কয়েকটি সামরিক সূত্রের বরাদ দিয়ে বলেছে বিদেশি যুদ্ধ বিমান উড্ডয়ন এবং মূল্যায়ন নিয়োজিত একটি স্কোয়াড্রনের সঙ্গে জড়িত ছিল সূর্য এটি বিদেশি বিমান বিশেষ করে রুশ বিমান বাহিনীর বিমান উড্ডয়নে জড়িত অবশ্য সূর্য যে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন সে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করা হবে না এবং বিষয়টি অত্যন্ত গোপনীয় বলে মার্কিন বিমান বাহিনী থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে